আসসালামু আলাইকুম, আমার নাম সোনিয়া বেগম, আমার মিল্লোহাগড়া থানা থেকে আসছি, আমার বয়স 28 বছর। আমার সমস্যা ছিল, আমার হিপ জয়েন্টে সমস্যা, আমার হিপ জয়েন্টে একটা ড্যামেজ ছিল এবং আরেকটাও প্রায় নষ্টের দিকে যাচ্ছিল। আমার সংসার জীবনে আমি আগের তুলনায় আমার এই সমস্যার পর থেকে আমি কোনো কাজই করতে পারতাম না। আমার সংসারের টোটাল একটা গৃহিণীর যতগুলো কাজ আছে আমি তার সব থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমার ছেলে মেয়ে বা আমার সাংসারিক কাজকর্ম আমি কিছুই করার সাধ্যর ভিতর ছিলাম না। তা আমি 5-6 জন ডাক্তার দেখাইছি, তারপর কোথাও থেকে আমি ভালো ফল পাইনি। অবশেষে আমি মোবাইলে স্যারের সাক্ষাৎকার দেখে তারপর আমি অবশেষে হচ্ছে স্যারের এই পর্যন্ত পৌঁছাইছি। হ্যাঁ, আমার ডাক্তারদের কথা সবারই একই ছিল, তাদের আমার রিপোর্টে আসছে যে আমার হিপ জয়েন্ট ড্যামেজ হয়ে গেছে, আমি অপারেশন করলেও ভালো হব না, 90% ভালো হব না, এরকমটাই বলছে। যার কারণে আমরা বেশ কয়েকটা ডাক্তারই চেঞ্জ করে দেখছি, দেখি কোথায় ভালো ফল পাবো, কোথায় গেলে আমি সুস্থ বোধ করবো। তা আমি এভাবে অনেক অর্থ আমি ব্যয় করছি, অনেক অর্থ ব্যয় করছি, কিন্তু আমি কোথাও থেকে ভালো চিকিৎসা পাইনি। অবশেষে আমি স্যারের এখানে এসে তার কাছ থেকে যা যা 7 দিন হচ্ছে আমি চিকিৎসা নিচ্ছি। তা স্যার আমাকে বলছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো থাকবো। হ্যাঁ, আমার হাঁটার সমস্যা ছিল, আমি হাঁটতে ভালোভাবে পারতাম না, আমি বসতে পারতাম না, নিচে হয়ে কোনো কাজ করতে পারতাম না। তা সেগুলোর থেকে মোটামুটি আমি ইনশাল্লাহ এখন আছি, অনেক আগের থেকে আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, কারণ আগে আমি নিচে বসতে পারতাম না, ইনশাল্লাহ হাঁটতে পারতেছি। হ্যাঁ, এখন আমি সবার কাছে আমার এটুকু এই যে, যেমন আমি পিছনে অনেক অর্থগুলো ব্যয় করে ফেলছি, যার কারণে হয়তো এখানে প্রথমে আসলে আমি আরও আগে সুস্থ হতাম বা আরও পরিপূর্ণ চিকিৎসা নিতে পারতাম। হ্যাঁ, তা আমার মতো যে এই রোগে আক্রান্ত আছে সবার কাছেই আমি বলি যে আপনারা শুধু শুধু অর্থ ব্যয় না করে আপনারা স্যার এখানে চলে আসবেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। আমি দেখছিলাম সে সময় যে একদমই বিছানা শুয়ে থাকতো, কোনো কাজ করতে গেলে প্রার্থনা করতে বা উঠতে গেলেই চিৎকার করতো। তো সবাই চাইবে যে আমার ফ্যামিলি অসুস্থ, আমি তাকে সুস্থ করি, কিন্তু এই ক্ষমতা তো আল্লাহ সবাই দেন। এই কারণেই ডাক্তারের কাছে আসা, অনেক ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারই সত্য কথা বলতে ভালো ভালো ডাক্তারই দেখাইছি, তারা কেউ সঠিক ট্রিটমেন্ট দিতে পারেনি, রোগটাই ধরতে পারেনি কী রোগ। এইখানে আসলে স্যারের কাছে আসলে রোগটা উনি ধরতে পারছে, বলছে যে এই রোগ হয়েছে, আর উনি এটাও বলছে যে এখানে ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে যাবে, এই কারণেই এইখানে আসে ট্রিটমেন্ট নিয়ে। মানে আমি যতগুলো ডাক্তারই দেখাইছি আমার সব থেকে মনোবল শুধু স্যারই আমাকে দিয়েছে। স্যারে বলছে মনে করেন যে সুস্থ হবে না, এই রোগকে সুস্থ হবে না, আল্লাহ আল্লাহ করতে হবে, যতদিন যায় এইভাবেই বাঁচতে হবে। না স্যার আমাকে প্রথম দিন থেকেও যা বলছে তার এই শেষ পর্যন্ত একই কথা যে ইনশাল্লাহ তুমি স্বাভাবিক জীবনেই ফিরে আসছো এবং যদি মেনে চলো আলহামদুলিল্লাহ তুমি ভালোভাবেই জীবন কাটাতে পারবে। আর আমি নিজে বিছানায় শয্যাশায়িত ছিলাম এই দীর্ঘ 3-4 মাস বিছানায় ছিলাম, আজ যখন আমি এতটা ভালোর দিকে আসছি তখন তো আমার থেকে আনন্দের আর কিছুই থাকে না, এবং আল্লাহর কাছে আমার স্যারের জন্য দোয়া রইল এবং আল্লাহর কাছে আমার এইটুকুই চাওয়া যে আমি যেন সামনের দিনগুলো এভাবে ভালোভাবে থাকতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।